মহারাজা বীর বিক্রমমাণিক্য বাহাদুরের জন্মদিন উপলক্ষে মঙ্গলবার উদয়পুর রাজর্ষি কলাক্ষেত্রে উদয়পুর পৌর পরিষদ ও গোমতী জেলা পরিষদের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয় এক বিশেষ অনুষ্ঠান। গত 19শে আগস্ট ছিল মহারাজা বীর বিক্রমের 115তম জন্মদিন। সেই দিন সারা রাজ্যের বিভিন্ন মহকুমায় নানা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মঙ্গলবার উদয়পুর রাজর্ষি কলাক্ষেত্রে তথ্য ও সংস্কৃতি দপ্তর, উদয়পুর পৌর পরিষদ ও গোমতী জেলা পরিষদের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয় এক বিশেষ অনুষ্ঠান। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এদিনের অনুষ্ঠানের শুভ সূচনা করেন গোমতী জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি দেবল দেব রায়, উদয়পুরের পৌরপিতা শীতল মজুমদার, তথ্য ও সংস্কৃতি দপ্তরের দায়িত্ব প্রাপ্ত আধিকারিক মনোজ দেববর্মা, তরুণলতা দেববর্মা সহ অন্যান্যরা। মানে 19শে আগস্ট ওনার 1908 সালে ওনার জন্ম গ্রহণ করেছিলেন। খুব অল্প সময়ে আমরা যদি একটু দেখি ইতিহাসের দিকে তাকায়, এই পৃথিবীতে যত মহৎ ব্যক্তিত্বরা জন্মগ্রহণ করেছিলেন তারা তাদের আয়ুষ্কাল খুব অল্প সময়ের হয়, স্বল্প সময়ের হয়। স্বামীজির জীবন আমরা জানি মাত্র 39 বছর বেঁচেছিলেন, আমাদের মহারাজাও ঠিক মাত্র 39 বছরই বেঁচেছিলেন। মাত্র 15 বছর বয়সে ওনাকে রাজ্যভার গ্রহণ করতে হয়েছিলেন এবং আমরা সবাই জানি এরপরের ইতিহাস কি। আমরা জানি, আজকে আমরা বলি দ্য আর্কিটেক্ট অফ মডার্ন ত্রিপুরা। ত্রিপুরার যদি আমরা যে এখন যে ত্রিপুরা, সুসজ্জিত ত্রিপুরা, যে আমাদের কল্পনার ত্রিপুরা আমরা মনে মনে ভাবছি বা দেখছি বাস্তবে, তার উপকার কিন্তু তিনি। আমাদের আধুনিক জীবন যাপনের জন্য, আমাদের উচ্চ শিক্ষা গ্রহণের জন্য তিনি কি কি করে গেছেন, আমাদের আলোচনা যারা আজকে যারা এসেছেন ওনারা আলোচনা করবেন। ভিউ রিপোর্ট, ভয়েস 18।